আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে এমন একটি এয়ারড্রপ শেয়ার করব। এই এয়ারড্রপটি ইতিমধ্যে আমাদের টেলিগ্রাম গ্রুপে অনেকবার শেয়ার করছি, তারপরেও আজকের এই ভিডিওটি মেক করা অনেকে যারা নতুন ভাই আছেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন, অনেকে বুঝতেছে না আজকের এই অফারটাতে কীভাবে অংশগ্রহণ করবেন, এই জন্য মূলত আজকের এই ভিডিওটি মেক করতেছি। তো আজকে লাইভ সরাসরি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে এই টেলিগ্রাম বুটের এয়ারড্রপগুলোয় জয়েন হবেন। তো প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে প্রত্যেকটা বিষয় আপনি বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই একটা কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল বাটনটি ইনেবল করে রাখবেন, তাহলে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের সামনে পৌঁছে যাবে। এখন এই যে প্রথমে আপনারা যেটি করবেন, তো এই যে এই লিঙ্কটাতে ক্লিক করবেন, তো আমি এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই যে সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমে আপনাদের স্টার্ট করতে বলবে, স্টার্ট করার পর আপনাদের একটা ক্যাপচার আসবে, তো আমি ক্যাপচারটা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। তো এমন একটা ক্যাপচার আসবে MCRB, তো এটা আপনার ওটা ভিন্ন আসবে। এখানে যে ক্যাপচারটা আছে এটা জুম করে দেখে নেবেন, তারপরে এই যে এখানে আমি যেভাবে লিখছি এইভাবে ওইটা সেম ক্যাটাগরি লিখবেন। তারপরে আপনাদের সামনে চলে আসবে এই যে এমন একটা চলে আসবে, তো কন্টিনিউ মানে এই পেজটা চলে আসবে, এই পেজটা আসবে। আসার পর আপনারা যেটি করবেন এই যে এখানে কন্টিনিউ দেখতে পারবেন, এখানে কন্টিনিউ প্রেস করে দিবেন, এখানে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পর এখানে আপনাদের যেটা করতে বলবে এটা আপনাদের আমি দেখে দিচ্ছি সরাসরি। আপনারা একটু মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে প্রত্যেকটা ইভেন্টে কিন্তু জয়েন হতে আর কোনো সমস্যা হবে না। তো প্রথমে বলছে ফলো উইথ ইমার্জেন্সি টুইটার অ্যান্ড রিটুইস পিন টুইস্ট। তো এখন আমি টুইটারে চলে যাচ্ছি, তো টুইটারে যে আপনাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই কেউ স্কিপ করবেন না। তো প্রথমে এই যে এখান থেকে এটা ফলো করে দিবেন, এটা আমার ফলোয়িং আছে, এর আপনাদের ফলো থাকবে, তো এখান থেকে ফলোটা করে দিবেন। তারপরে আপনারা এই যে পিন পোস্ট, এই যে পিন পোস্ট বলতে এই যে এটা, তো এটা এই যে লাইব্রেরি দিয়ে দিলাম আপনাদের জন্য কিন্তু ইয়ে করছি। এই যে রিটুইস্টের এখানে দুইটা বিষয় আছে, তো এখানে তারা কি বলছে এটা আমাদের দেখতে হবে। তো এখানে রিটুইস্ট পিন পোস্ট, তো এখানে আপনারা এখানে কিন্তু দুই রকম ভাবে রিটুইস্ট, এখানে অনেকে আবার এই যে কুইক টুইস্ট বোঝেন না, তো অনেক সময় অনেক প্রজেক্টে কুইক টুইস্টের কথা বলে, তো এই দ্বিতীয় নম্বরটা কুইক টুইস্ট আর প্রথমটা রিটুইস্ট। তো এখানে যেহেতু রিটুইস্ট দিয়েছে তো আমরা এই রিটুইস্ট করে দিলাম। তো এখানে এই যে কমেন্টসে যে একটা কিছু লিখে দেবেন, তো আমি এখানে গুড প্রজেক্টলি লিখে দিলাম, তো আর চাইলে আপনার ফ্রেন্ডদেরকে ট্যাগ করে দিতে পারেন। তারপর এই যে আমরা ইয়েতে চলে আসলাম, তো প্রথমে এখানে আপনাদের যেটি করতে হবে এই যে এখানে সাবমিট ডিটেলস দেখতে পারবেন নিচেই, এই যে এই পোস্টার নিচেই সাবমিট ডিটেলস দেখতে পারবেন। তো এবার তারপরে প্রথমে আপনারা ইয়ে করবেন, টেলিগ্রাম গ্রুপে জয়েন হলেন, তারপরে এই যে আবার এখানে নিচে নেক্সট দেখতে পারবেন, নেক্সট, তারপরে আবার সেম দ্বিতীয় গ্রুপে জয়েন্ট হবেন, তারপরে এখানে ডান দেখতে পারবেন দুইটা দেখার পর। তারপরে এই যে যেটা টুইটারের বিষয়টা দেখিয়ে দিয়েছি, তো ফলো করে দিবেন, রিটুইস করে দিবেন পিন পোস্ট মানে প্রথম পোস্টটা। তারপরে এই যে আপনার প্রোফাইল লিঙ্কটা, এই যে প্রোফাইল লিঙ্কটা কোথায় পাবেন সেটা আমি দেখে দিচ্ছি, অনেকে এটা যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু মূলত ভিডিওটা, তো যারা আছে অনেকে জানেন যে অনেকে বুঝতে পারেন না যে কোথায় থেকে এটা লিঙ্কটা নেবেন, নতুন ভাইরা যারা আছেন তারা জিজ্ঞাসা করেন। তো এই যে এখানে প্রোফাইলের ক্লিক করবেন, প্রোফাইল ছবির পর, তারপরে এই যে এই প্রোফাইলে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে এই যে কপি করবেন, কপি করলে আপনার লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। তারপরে যে এখানে নিচে দেখতে পারেন পেস্ট করতে বলবে, তো পেস্ট করে দিবেন। তারপরে বলতেছে যে লাইক ফলো অ্যান্ড উইপ ইমার্জেন্সি, মানে এই যে পোস্ট, আমরা এখন ফেসবুকে চলে যাচ্ছি, তো আমরা ফেসবুকে যাওয়ার পর তাদের পেজে অবশ্যই একটা লাইক করে দিতে হবে, তো আমি অলরেডি লাইক করে দিয়েছি, তো আপনারা লাইক করে দিবেন। তারপরে এখানে তাদের পিন পোস্ট ইয়ে করে দিবেন, এখানে শেয়ারও করে দিতে পারেন চাইলে, তো আমি এটা আপনাদের জন্য রেখে দিয়েছি, এখান থেকে আমি শেয়ার করে দিলাম টাইম লাইনে আমার, তো এই কয়েকটা পোস্টে লাইক করে দিবেন।
এইগুলো লাইক করে দিলে হবে কি আপনার ইয়ে হবে, এভাবে প্রত্যেকটা পোস্টে যেগুলো দিতে পারেন, যে কলাই দিতে পারেন, তাহলে আপনার তাদের প্রজেক্টের ইয়ে ভালো হবে আর আপনার ইয়েটাও করবে ভালো। তারপরে আপনার এই যে ফেসবুকের প্রোফাইল লিঙ্ক, এটা কোথায় পাবেন এটাও আমি দেখে দিচ্ছি, তো অনেকে কিন্তু এটা বুঝতে পারেন না। আমি ফেসবুকে চলে যাই, এখান থেকে যে ওপেন ক্রোম করে নেবেন, না বলে এটা একটু বুঝতে অসুবিধা হবে। তো অনেকে এই যে লিঙ্কটা খুঁজে পান না, তাদের জন্য মূলত এই যে এখানে থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে আপনার এই যে প্রোফাইল, প্রোফাইলে যাবার পর এই যে এখানে এই প্রোফাইলে ক্লিক করবেন, তারপরে এই যে কপি ইয়ার প্রোফাইল, এখান থেকে এই লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে মনে করেন জায়গায় ফিরে যাবেন, এই যে আমরা এখানে চলে আসলাম, যে এখানে এই যে লিঙ্কটা দিয়ে দেবেন, তারপরে এখানে আপনাদের এই লিঙ্কটা দেখাবে, তো সাবমিট ইয়ার স্মার্ট চেইন অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটা কোথায় পাবেন? এখন আমি ট্রাস্ট ওয়ালেটে চলে যাচ্ছে। তো এ টু জেড আজকে আপনাদের এই ভিডিওতে দেখে দেওয়ার কারণ হচ্ছে অনেকে এটা বুঝতে পারেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে একটু অগোছল আছে। তো এই যে ইথিরিয়াম, ইথিরিয়াম বলেন, বিএসসি বলেন, বিএনবি বলেন, স্মার্ট চেইন বিএনবি, যেটা তিনটা অ্যাড্রেসে কিন্তু সেম। তো এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করবেন, এখান থেকে কপি করতে পারেন, অথবা এরপরে ক্লিক করলেও কপি হবে। তারপরে যে এখানে দিয়ে দেবেন, দেওয়ার পর আপনার কাজটি শেষ, আর লাস্টে আপনার এই যে এটা চলে আসবে স্টেটমেন্ট, এটা আপনার রেফারেল লিঙ্ক হবে, তো আপনি চাইলে রেফার করতে পারেন। তো আশা করি ভিডিওতে আপনাদের বোঝাতে মোটামুটি সক্ষম হয়েছি। তো যদি ভিডিও দেখে একটু উপকৃত হন, তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, তাহলে সবার সামনে পৌঁছে যাবে। আর আপনি যদি একেবারে এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন।